হুজুর ইদানিং একটা খুব সমস্যা করে গেছে। আমি ওই বিভিন্ন ইংলিশ ইয়ার আগে শুনতাম বিভিন্ন ইংলিশ স্কলার, এখন মানে মাঝখানে আপনার সমস্যা হয়েছে এই মানে বিভিন্ন বক্তা আপনার এই মালাহিম বা আপনার যে শেষ জামানার যে যুদ্ধ এগুলো নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিচ্ছে, যে আপনার পড়াশোনা করা বাদ দিয়ে দেন গ্রামে চলে যান, তারপর তারা বিভিন্ন হাদিসের রাবায় দিচ্ছে, যেমন আপনার ছাগল নিয়ে যে হিজরতের হাদিস আছে শহর কেন্দ্রিক জীবনযাপন করা যাবে না, গ্রামে চলে যেতে হবে, প্রত্যন্ত গ্রামে চাষবাস করতে হবে, এরকম মানে এইগুলোর আসলে বেসিস কি এগুলো আসলে যে আজকে এই লোকগুলো আজকে বলতেছে এরকম না, ইট স্টার্টেড ফ্রম লাইক 100-150 ইসরির ভিতরে এটা শুরু হয়েছে, কথা বুঝছেন? ইসলামে যখনই কোনো বড় ধরনের মানে ডিজাস্টার আসছে, বড় ধরনের বিপদ আসছে, প্রবলেম আসছে, তখন এটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে শিয়াদের থেকে। হ্যাঁ, একদম সাহাবা ইকরামের সময়, উমাইয়াদের সময়, উমাইয়া খলিফাদের সময় এটা শুরু হয়েছে। উমাইয়া খলিফারা যখন অনেক জুলুম নির্যাতন করতেছিল আহলে বাইতের কিছু কিছু সদস্যদের উপরে, বিভিন্ন ইয়াদের উপরে, তো তখন শিয়ারা তখন নিরুপায় হয়ে তখন তারা কিছু আইডিওলজি এরকম ধারণ করা শুরু করলো, যে আমাদের এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ইমাম আসবেন, ইমাম মাহাদি আসবেন। হ্যাঁ, তো ওরা ওই টাইমেই ওদের কিছু কিছু ইমাম, কিছু কিছু লোককে মাহাদি মনে করে, আমার কাছে কিতাবগুলো আছে, প্রয়োজনে আমি ইনশাল্লাহ ওইগুলো নিয়ে ডিটেলস ভিডিও বানাবো, তাদেরকে বিশ্বাস করা শুরু করলো, যে তারা আমাদেরকে কেউ কেউ বিশ্বাস করা শুরু করলো, অমুক গুহায় ইমাম আছেন, উনি আমাদেরকে বাঁচাবেন, হ্যাঁ অমুক আমাদের মারা গে, কাউকে মনে করতো যে সেই বাঁচাবে, সে মারা গেল, সে মনে করলো সে মারা গে যায় না, সে আবার ফিরে আসবে, এরকম চিন্তা চেতনা শুরু হয়েছে ওই একদম 100-150 বছর থেকে মাহদিয়াতের যে ধারণাটা, ইমাম মাহদি যেটা আসবেন এটা ট্রু, বাট মানুষ কী করা শুরু করছে, ওই হাদিসগুলোকে কন্টেক্সুয়ালাইজ করতেছে তাদের টাইমে, তাদের বিপদ দূর করার জন্য, তারা মনে করতেছে আমাদের এই বিপদ মনে হয় আর কোনোভাবে দূর করা সম্ভব নয় ইমাম মাহাদি আছে ছাড়া, তো তারা তখন ওই ইমাম মাহাদি নিজেদের ভিতর থেকে কাউকে একজনকে মনে করে তার পিছনে এই আইডিওলজিগুলো ফিট করা শুরু করছে, কথা বুঝছেন? তো ওই প্রবলেমটা শিয়ারা তাদের বহু ইমামের ক্ষেত্রে করছে, তাদেরকে মাহাদি মনে করে 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 অনেকগুলো সেক্ট হয়েছে শিয়াদের ভিতরে, অনেকগুলো রাফিজিদের অনেক গ্রুপ আছে সেম কনসেপ্টে, যে অমুক এসে আমাদেরকে বাঁচাই দিবে, এই বিপদ থেকে আর কেউ রক্ষা করবে না, অমুক গুহার ভিতরে আছে, এরকম ইটিসি, এরকম অনেক মানে পিকিউলিয়ার চিন্তাভাবনা তাদের থেকে ইস্টাবলিশ হয়ে আসছে। আমাদের আহলুস সুন্নাহ যারা শিয়াদের বাইরে, তাদের ভিতরেও এই আইডিওলজি যে ছিল না এরকম না, এই আইডিওলজি তাদের ভিতরে স্প্রেড করছে। ইভেন একজন শাসকের নাম মাহদি বিন তুমার্থ, মাহদি তার নামই হয়ে গেছে মাহদি, কথা বুঝছেন? উনার নাম ছিল মূলত মোহাম্মদ বিন তুমার্থ, মোহাম্মদ বিন তুমার্থ উনি একটা দাওলা প্রতিষ্ঠা করেন, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ইয়াতে স্পেন মরক্কো এই অঞ্চলে, এই দাওলাটাকে বলে দাওলাতুল মুয়াহ্হিদিন, 500 হিজরির দিকের ঘটনা, 500-550 হিজরি। হ্যাঁ, তো ওই টাইমেও আপনার মুসলমানদের অনেক বিপদ ছিল, অনেক দুর্বল ছিল মুসলমানরা, তো তখন মুসলমানদের ভিতরে এই কনসেপ্ট ছিল যে মাহদি আসবেন, তো ওই যে মোহাম্মদ বিন তুমার যার কথা বলতেছে, তার নাম যেহেতু মোহাম্মদ ছিল, সে কী করে ওই মাহদি আলাইহিস সালামের যেই হাদিসগুলো আছে, রাইট, ওই হাদিসগুলো সে তার নিজের ক্ষেত্রে এবং তার অনুসারীরা তার ব্যাপারে ফিট করে বেশি, তার কিছু কিছু অনুসারী বলে মনে করে যে ওনাকে মাহদি মনে করা শুরু করে এবং বলে যে আপনি মাহদি। হ্যাঁ, তো এই মোহাম্মদ বিন তুমারকে মাহদি মনে করে সে সময় বায়াত গ্রহণ করে, সে বিশাল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে দাওলাতুল মুয়াহ্হিদিন, না মুয়াহ্হিদিন নাম ওই দাওলার, আপনি নেটে সার্চ দিলে পাবেন, এটা মরক্কো অঞ্চলের ঘটনা, তো এই জন্য আমাদের এইখানে এত বেশি প্রসিদ্ধ না এই ঘটনা, এবং হিস্ট্রিতে আছে এগুলো। তো এই দাওলাতুল মুয়াহ্হিদিন যে প্রতিষ্ঠা করে এটা প্রায় 150 বছর স্থায়ী হয় তাদের দাওলা, মারা যায় এই মোহাম্মদ বিন তুমার, এটা হলো 500 হিজরির কথা বলতেছি, 500 হিজরি মানে এখন 1443 চলে, রাইট, অনেক আগের ঘটনা, প্রায় 1000 বছর হয়ে যাচ্ছে, এই 1000 বছর আগেই সেম আইডিয়া ইমপ্লিমেন্ট করছে, মাহদি বায়াত নিয়ে টিয়ে দাওলা প্রতিষ্ঠা করে সব হয়ে গেছে। আবার রিসেন্ট কথা হচ্ছে এরপর বহুত লোক মাহদি দাবি করছে, এটা মানে লট অফ পিপল। আবার ধরেন আমরা যদি এই ইংরেজদের আগমন বা মুসলমানদের গত খিলাফত প্রথম বা 100-200 বছরের ভিতরে চিন্তা করি, গত 200-300 বছরেও অনেক লোক মাহদি দাবি করছে বা মাহদি তাদেরকে মনে করা হয়েছে। ফর এক্সাম্পল আমাদের উপমহাদেশে বালাকোটের একটা আন্দোলন হয়েছে, এটা তো জানেন, রাইট,
বালাকোট আন্দোলনের একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হলো যে এটা অনেকে জানে না, বালাকোটের ঘটনার পরে সৈয়দ আহমদ শহীদ, উনি যখন শহীদ হয়ে গেছেন নাকি উনি হারাই গেছেন নাকি উনি নিহত হয়েছেন কি হয়েছেন এটা আসলে কনফার্ম না কেউ বালাকোট থেকে। হ্যাঁ, তো তখন উনার অনুসারীদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলতেছে যে উনি আমাদেরকে ওয়াদা করছিলেন যে এই অঞ্চল সব বিজয় হবে, চীন টিন সহ আরও আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চল বিজয় হবে, সো উনি আসলে শহীদ হন নাই, উনি কোনো একটা গুহায় আত্মগোপন করছেন। আর এক দল বলছে না উনি শহীদ হয়েছেন। তো যারা বলছেন শহীদ হয়েছেন তাদের লাশ কোথায়? লাশ ঠিক মতো পাওয়া যায় নাই আর কি। তো আর কেউ কেউ বলছেন উনি গায়েব হয়ে গেছেন, আসমানে উঠে গেছেন বা এরকম, মানে পিকিউলিয়ার আইডিয়া তখন তৈরি হয়েছে মানুষের ভিতরে। তো যেটাই হোক, এর ভিতরে সাদেকপুর একটা এলাকা আছে ইন্ডিয়ার, এই সাদেকপুরের কিছু উলামা ইকরাম যারা পরে আহলে হাদিস হয়ে গেছিলো, আহলে হাদিসের মানে লিডার উলামা ইকরামেরা, এদের নাম হলো ইনায়েত আলী, উলায়েত আলী, এরকম নাম আছে এনার, আপনি এগুলো নেটে ঘাটলে পাবেন আস্তে আস্তে। তো এই ইনায়েত আলী, উলায়েত আলী, সাদেকপুর, এরা পরে আহলে হাদিসের লিডার ছিল। এরা এই আকিদা মাহদির আকিদা ধারণ করে, তারা বলতো যে সৈয়দ আহমদ উনি মাহদি। তো ইভেন এই বালাকোটের এই আন্দোলনটাকে কেন্দ্র করেও সৈয়দ আহমদ শহীদকে মাহদি মনে করে তারা লং টাইম, আপনার বালাকোটের ঘটনা ঘটছে হলো আপনার 1246 হিজরিতে, এর উপরে 50 বছর পর্যন্ত এরা এই অপেক্ষায় ছিল যে উনি ফিরে আসবেন। কথা বুঝছেন? তো দিস আইডিয়া মুসলমানরা যখনই বিপদে পড়ছে, সাম পিপল ইউজ দিস আইডিয়াস। হ্যাঁ, যে এবং আপনি যদি রিসেন্ট ঘটনার কথা বলেন, এটা গেল সৈয়দ আহমদ শহীদের কথা, উনার অনুসারীরা 50 years আফটার বালাকোট, অ্যাটলিস্ট 40-50 years তারা এটা অপেক্ষা করছে ওনার জন্য, সাম পিপল নট অল। তো এই যে তারা অপেক্ষা করছে এবং ইয়া করছে, এই ঘটনার তো এখানে শেষ না। আপনার এই যে ইয়ার ঘটনা, জুহাইমানের ঘটনা, এটা তো হয়তো আপনি জানেন কিনা জানি না, নশিও ইয়াতে কাবার ঘটনা, হ্যাঁ, তো জুহাইমানের ঘটনা, জুহাইমান ক্লেইম তার সম্ভবত বোন জামাই, রাইট, তার বোন জামাইকে সে মাহদি ক্লেইম করে বায়াত নিছে এবং তারা বিশ্বাস করছে যে হি উইল নট বি কিল্ড, তাকে কেউ মারতে পারবে না। পরে যখন কাবা করে অ্যাটাক হয়েছে, সে যখন আহত হয়েছে মারা গেছে, তখন লাইক দেওয়ার অ্যাস্টনিস্ট, মানে অবাক হয়ে গেছে কেমনে হলো এটা। তো দ্য আইডিয়া অফ মাহদি ইজ বিং ইউজড বাই শিয়া একদম আর্লিয়েস্ট থেকে, উমাইয়াদের থেকে শুরু হয়েছে, স্টিল বিং ইউজড ফর উই, মানে মোহাম্মদ বিন তুমার যে কথা বললাম উনি আহলে সুন্নাহ ছিল, আশআরি ছিল। আবার ইয়ার কথা বললাম, সৈয়দ আহমদ শহীদ, ওনাদের আমাদের উপমহাদেশের লোকজন, তো এই জিনিসগুলো আসলে অনেকে ইউজ করছে, অনেকে ইউজ করতেছে স্টিল, বাট ইট ইজ নট দ্যাট মাচ রিলায়েবল থিং। কথা বুঝছেন? আমরা ইউটিউবে বা ফেসবুকে তাদের ফলোয়ারও অনেক, আমাদের এলাকাতেও এরকম একজন বক্তাকে নিয়ে গেছে আমাদের বাড়ির পাশের মসজিদে, আর বক্তব্য শোনার জন্য অনেক যুবক আসছে, এরকম হচ্ছে। বুঝতে পারছি আসলে এইগুলা, মানে ওই যে যারাই কথাগুলো বলছে আমি সম্ভবত আমি রিলেট করতে পারতেছি, আপনি কাদা কেমিন করতেছেন, ইমরান নজর হোসেন বা এরকম আরো কিছু কিছু লোক আছেন, ওনারা তো প্রেডিক্ট করে দেয় যে অমুক 21 সালে হয়ে গেল আবির্ভাব, অমুক সালে হয়ে গেল এটা, তমুক সালে এটা হয়ে যাবে, দিস পিপল আর লাইক ফ্যানাটিক। এটা এটা কি ধরনের কথা বাচ্চা? ছাগল নিয়ে চলে যা, ছাগল নিয়ে ছাগল চাষ করতে হবে, তারপরে আবু হুরায়রা সেই বক্তব্য পেশ করে, এগুলো টোটালি মিস, মানে কোনো কিছু কোনো ফিউচারে কোথায় কী হবে না হবে এটা যদি এভাবেই বলে দেওয়া যেত, আর সাইন দেখেই বলে দেওয়া যেত, তাহলে তো আর মানে কোরআনে তো এই কথা বলা হতো না যে কেউ জানে না যে কিয়ামত কখন হবে। আমি হুজুর, আমি এটা নিয়ে আব্দুল মালিক সাহেব হুজুরের সঙ্গে কথা বলছিলাম আর কি এই বিষয়টা নিয়ে, উনি পরে আমাকে ওই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিসটা আছে যে তোমার হাতে যদি একটা বীজ থাকে সেই বীজটাও তুমি বপন করবা কিয়ামত যদি হয়ে যায়, এই ধরনের কথা শোনারই কোনো প্রয়োজন নেই।